অহংকার ছিল সেই অহংকার বুদ্ধি আমাদেরকে কান্নায় জড়িত করেছে। ওদের যে প্রতিভা ওরা সব জায়গায় দেখায়, কিন্তু আমরা এত কষ্ট করে এসে ওদের এত ভালো কিছু করার পরে কেন ওরা পারলো না আজকে জিততে? কারণ আমাদের বোলিং লাইন অতি খারাপ, আমাদের কোটি কোটি টাকা দিয়ে আমরা কি করব? বোলিং লাইন ঠিক না থাকে, মুস্তাফিজ কি আমাদের সারা জীবন অটো সহ থাকবে? না না না, আমরা প্রতিবাদ আয়ের প্রতিবাদ চাই। আমাদের বোলার আছে, আরো তো আছে, বিকল্প আছে, মৃত্যুঞ্জয় চৌধুরী আছে, আরো তো অনেক বোলার আছে না, তাদের নিয়ে আসুক। আমরা যেন একজন দিয়ে সারা বছর অটো সহ থাকবো, এটা কেমন হবে? ইবাদত আজকে ইবাদত আনছে কি বলবো, আজকে দুবার প্রথম দুবার ভালো করছে, তারপর পেশা নিতে পারে না। সেই ব্যাটিং অনেক ভালো করছে, ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে। কথা হচ্ছে যে আমাদের লাক এটা ছিল না, আমরা হারিয়ে গেছি। অনেক বড় একটা টার্গেট হয়েছে, অনেক বড় টার্গেট উঠেছে। আমরা পুরো ব্যাটিং পুরো গ্যালারিতে এনজয় করছি, পুরো ফিল্ডিংও এনজয় করছি। অবশ্যই এই মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশকে, ওয়ানডে অনেক সুন্দর খেলা খেলে, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে যা খেলা খেলে এটা আমরা মর্মাহত আহত। আমরা সারজাদে পুলিশের লাঠি পিটানো খেয়ে আমরা সারজাদে খেলা দেখছি, সারজাদে মারামারি। আমি আজকে দুবাইতে আসছি খেলা দেখতে, কিন্তু আমাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমাদের বন্ধ করে দিয়েছে আমাদের শত শত মানুষে। আমাদের আমাদের যে অহংকার ছিল সেই অহংকার বুদ্ধি আমাদেরকে কান্নায় জড়িত করেছে। ওদের যে প্রতিভা ওরা সব জায়গায় দেখায়, কিন্তু আমাদের আমরা এত কষ্ট করে এসে ওদের এত ভালো কিছু করার পরে কেন ওরা পারলো না আজকে জিততে? সেটাই আমাদের প্রতিবাদ। আমরা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিব, আর আপনারা আছে আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা সেই প্লেয়ারগুলোকে নিয়ে আসেন এবং এই ক্রিকেট বোর্ড আপনারা জয়েন করেন, যুক্ত করেন। আমাদের বাংলাদেশ কারো কিছু বাদ দিতে হবে ভালো। এরপরও বাংলাদেশ বরাবরের মতোই তীরে এসে তরি ডোবানোর অভ্যাসটা রীতিমতো রয়ে গেছে। আমরা বাংলাদেশি দর্শক হিসেবে বলতে চাই এটা সম্পূর্ণ বিসিবির ব্যর্থতা। কেন বাংলাদেশে এত বিশ্বমানের প্লেয়ার থাকতে 184 রান টার্গেট দেওয়ার পরও তীরে এসে তরি ডোবানোর অভ্যাস দরকার নাই? আর মুশফিকের মতো তো দরকার নাই আজকে। মুশফিকের প্রথমে যে কটা ছেড়ে দিছে ভাই, এটা কি কোনো উপায় হলো? মুশফিকের চলে না এখন আর, মুশফিক টি টোয়েন্টি চলে না, ওয়ানডে চলে, টি টোয়েন্টি চলে না মুশফিক। বিসিবির প্রতি আমাদের বড় বিসিবির প্রতি আমরা বাংলাদেশের দর্শক হিসেবে আমাদের বরাবরের মতোই অনুরোধ, আপনারা টিমকে আরও সুন্দর এবং শক্তিশালী করুন। আপনারা আপনাদের ব্যর্থতা ছেড়ে সামনে এগিয়ে আসার চেষ্টা করুন। এত বড় একটা স্কোয়ার করার পরও যে দেশ হেরে যায় সে দেশ ভালো সামনে ওয়ার্ল্ড কাপ কিংবা আরও ভালো প্ল্যাটফর্মে এসে কিছু করতে পারবে সেটা আমরা আশা করি না। আমরা কেন এত এভাবে বারবার হতাশ হব? তো আমরা বিসিবির প্রতি আবেদন, আপনারা আরও প্রতিবাদ করুন। আমরা অনেক কষ্ট করে আসি খেলা দেখতে, প্রবাসীরা যারা আসে অনেক কষ্টে টাকা নিয়ে অনেক সময় ম্যানেজ করে তারা আসে, কিন্তু আমরা এদের ম্যাচগুলো দেখে বারবার আমাদের হৃদয়টা ভাঙে। এটাই হচ্ছে যে আমাদের আমাদের সিনিয়র প্লেয়াররা যারা তাদের ছিল, আমাদের সিনিয়র 8 নম্বর 9 নম্বর ব্যাটসম্যান কিভাবে শত রান নেয়? প্রথম ভুলটা ছিল মুশফিকের দুটা কট মিস। হ্যাঁ, দুটা কট মিসের কারণে বাংলাদেশ এমনিতে চাপে পড়ে গেছে। এমনিতে আমরা ম্যাচ আজকে ম্যাচ হারার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আজকে এক্সট্রা রান অনেক দিয়ে দিচ্ছি। যদি এক্সট্রা রানটা সেভ হতো তাহলে আমরা ইজিলি ম্যাচটা ফিল্ডিং এক দুইটা এরকম হয়ে যায়, কিংবা বাউন্সার হয়ে যায়, কিন্তু এক্সট্রা অতিরিক্ত কারণে 36 বলে 62 করতে গিয়ে এক্সট্রা রান অনেক ক্ষতি হয়েছে। 36 বলে 62 করতে প্রথমে যদি এটা আউট হয়ে যেত তাহলে এরকম হতো না। ম্যাচটা ব্যাটিং লাইনটা অনেক ভালো ছিল, ক্যাপ্টেন্সি একদম এলোমেলো। আর বাংলাদেশ টিম আমাদের সবসময় আমাদের ইমোশনাল নিয়ে খেলে, এরকম খেলা যেতে আমরা না দেখি কিছু আছে গলা ভাঙ্গা লেছে সিলেতে সিলেতে তারপরে লাভ হলো। ভবিষ্যতের জন্য বিসিবি সভাপতি পাবনকে বহিষ্কার করা দরকার, কারণ ও কোনো তারা হতাশ ভাই, এবারে এত কষ্ট পাইছি আর কোনোদিন কষ্ট পাই নাই, এবারে তো কিছু বলার নাই, এত রান দিছে বলা মানে আজকে আমার মন ভালো নেই ভাইয়া। ব্যাটিং রে যথেষ্ট পরিমাণ ভালো করছে, বোলিং একটু ভালো করলো ভাই, কিছু বলার নাই ভাই, কার রিপ্লেসমেন্ট কারে নিল বলেন তো?
আজকে আমাদের ওপেনিং জুটি খুবই ভালো হয়েছে, আমাদের স্টার্টিংটা ভালো করলাম, স্টার্টিংটা ভালো করলাম, বাট আমরা ফিনিশিংটা ভালো করতে পারলাম না। একটা টি টোয়েন্টি ম্যাচে যদি 17টা এক্সট্রা রান থাকে তাহলে সেই ম্যাচের আর কি থাকে বলে। কষ্ট করে বলতে 155 কিলোমিটার ড্রাইভ করে এখানে আসছি আমরা সেই ফুজিরা থেকে, তো এরপরে হতাশ হওয়া ছাড়া তো আর এর থেকে বড় হতাশা আর কিছু হতে পারে না। 183 করে আমরা সেটা ডিফেন্ড করতে পারি না, এটা কি ধরনের বলে কিছু অধিক কিছু আনএক্সপেক্টেড নো বল এবং অতিরিক্ত রান এবং হচ্ছে দুর্ভাগ্য, এটাই আসলে আমাদের হারার মূল কারণ। এটা সত্যি এটা উইনিং স্কোর ছিল, আমরা আশা করেছিলাম যে এটাই আমরা ডিফেন্ড করতে পারবো। বাবা তুমি আজকে খেলা দেখেছো, কেমন লেগেছে তোমার কাছে? আমি খুব খারাপ লেগেছে, দেখছিলাম খুব খারাপ লেগেছে। যে বাংলাদেশ হেরে গেছে, তোমার কি মন খারাপ হয়েছে? হ্যাঁ মন খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়েছে না? হুম। টাইগার দেখাও, টাইগার আজকে লায়নকে বিট করতে পারেনি এজন্য হতাশ। আবার ব্যাড লাক ফর বাংলাদেশ, অ্যাকচুয়ালি উই ড্রপ সো মেনি ক্যাচেস অ্যান্ড মেনি প্লেন্টি অফ নো বলস, দ্যাটস দ্য রিজন উই কস্ট দ্য ম্যাচ। উই ওয়াজ অ্যাকচুয়ালি প্লেড ওয়েল টুডে, আফটার লং টাইম অ্যাকচুয়ালি বাংলাদেশ প্লেড রিয়েলি ওয়েল। ইউ ফ্রম বাংলাদেশ রাইট? তো কী বলবো, আসলে খুব কষ্ট করে আসলাম, জব ছেড়ে মানে কাজ না করে চলে আসলাম, কিন্তু পারলাম না আজকে। অনেক চেষ্টা করছি ভাই, অনেক চেষ্টা করছিলাম, মনে করছিলাম যে ইনশাল্লাহ সুপারপুরে গিয়ে আমরা খুব ভালো খেলবো হয়তো, বাট এটা হলো না আর কি। তারপর টিম টাইগার্সকে ইন অ্যাডভান্স উইশ করতেছি যে ইনশাল্লাহ ট্রাই নেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড কাপে কামব্যাক করবে, ভালো করবে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ভিজিট tsports.com.